চলছে, সেই দৃশ্যই এখন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মহামারীর কালে যেভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে শিলিগুড়ি ও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, তাকে নজরে রেখেই কিন্তু রাজ্যে ঘোষণা করা হয়েছিল সম্পূর্ণ লকডাউন। এবং তারই মধ্যে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানখানে ঘাটে কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপস্থিতিতে স্যানিটাইজেশন করা হচ্ছে পুরো শ্মশানঘাটে, এবং সেই দৃশ্যই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত হয়েছি শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাটে, এবং বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে কিন্তু এখানে সম্পূর্ণ স্যানিটাইজেশনের কাজ চলছে, এবং সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজ। এই মহামারীর কালে যেভাবে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, তাকে নজরে রেখেই কিন্তু আজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উদ্যোগে এই স্যানিটাইজেশনের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সমস্ত জায়গা কিন্তু স্যানিটাইজেশন করা হচ্ছে।